করোনার ভয়াবহ প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউন বেশিরভাগ মানুষই মানছে না। ঘরে থাকা সরকারের নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষ রাস্তাঘাট, বাজার ও পাড়া মহল্লার চায়ের দোকানে ভিড় করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতার পরও পাড়া মহল্লায় অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে কিশোর যুবক থেকে শুরু করে নানা বয়সী মানুষ। রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশের গ্রামগুলিতেও একই চিত্র দেখা যাচ্ছে। এতে করে দেশে করোনা ঝুঁকি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৬৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩৮ জন। দেশজুড়ে মানুষের এই অবাধ ঘোরাফেরা বন্ধ করতে না পারলে, তাদেরকে ঘরে রাখতে না পারলে করোনা পরিস্থিতি ইতালি আমেরিকার মতো ভয়াবহ রূপ নেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরগুলিতে করোনা ঝুঁকির প্রধান স্পট হয়ে দাঁড়িয়েছে টিসিপি পণ্যের ট্রাক এবং কাঁচা বাজারগুলো। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে টিসিপির ট্রাকের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। করোনা ঝুঁকির সতর্কতা অমান্য করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে ঝুঁকি বেড়ে চলছে। বাজারগুলিতে অধিক মাত্রায় দোকানিরা দোকান খোলার কারণে সেখানেও মানুষের ভিড় বেড়েছে। ত্রাণ বিতরণের নামেও হচ্ছে লোক সমাগম। ত্রাণ বিতরণের নামে নিম্ন আয়ের কর্মীহীন হাজার হাজার মানুষকে ঘর থেকে বাহির করে এনে একত্রে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়েও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে কিছু লোক ও সরকারি ত্রাণ বিতরণ পদ্ধতি। তবে কিছু ক্ষেত্রে পুলিশ, সেনাবাহিনী বা কিছু প্রশাসনের বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দেবারও অনন্য দৃষ্টান্ত স্থাপনের চিত্র দেখা যায়। করোনা সংক্রমণের অন্যতম স্থান নগরীর কাঁচা বাজারগুলো, ঢাকার কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার, নিউ মার্কেট কাঁচা বাজার, মালিবাগ বাজার, খিলগাঁও বাজার সহ সব বাজারে একই অবস্থা। মাছের দোকান, সবজির দোকান, মুদি মনোহারির দোকানের সামনে গায়ে গায়ে লেগে লোকজনকে বাজার করতে দেখা যাচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, অনেকে মুখে মাস্ক পর্যন্ত পরেননি। সারাদেশে পণ্য পরিবহন বন্ধ থাকলেও পণ্য পরিবহনের গাড়িতে নানান অভিনব কায়দায় যাত্রী বহন করা হচ্ছে। বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ থাকলেও থেমে নেই মানুষের চলাফেরা। রাজধানীর বিভিন্ন সড়কে রিক্সো, অটোরিক্সো, মোটর সাইকেল সহ ছোট ছোট যানবাহন চলাচল করছে। আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সামনে বিভিন্ন ফেরি সার্ভিস চালু থাকায় মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে এখনও অনেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। আক্রান্ত শহর ছেড়ে অনেকে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে। বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে কারফিউ জারি করতে হবে। ঢাকা থেকে কামরুল হাসান, সার্থের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।